আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সকালের আপডেট সংবাদ। দেশকে স্থায়ী সংকটে ফেলেছে সরকার, অভিযোগ গণতন্ত্র মঞ্চের। এরপর জানিয়ে দিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের জামিন আবেদন। জানাব শোলকুপায় সংঘর্ষের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল আওয়ামী লীগ কর্মীর। জানাব বিএনপি নেতারাই রাজনীতির কাক বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। এবারে জানাবো ব্যাংক খাত সংস্কারে এমপিদের কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে বড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ঋণ খেলাপিদের ধরতে সব ধরনের পদক্ষেপ নিতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মামলার জালে আটকে পড়া অর্থ আদায়ে অভিজ্ঞ আইনজীবী নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে এমপিদের। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে কলিং পেক বাস্তবায়ন, কারেন্সি সোয়াপের মাধ্যমে ব্যাংকগুলোর ধার দেয়া, প্রমোট কানেকটিভ অ্যাকশন সিপিএ বাস্তবায়ন ব্যাংকগুলোকে প্রস্তুতি নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এবং সর্বশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে 160 হামলা। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে 160 বারের বেশি হামলা চালিয়েছে। এছাড়াও লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধজাহাজে এ পর্যন্ত হামলার শিকার হয়েছে। এ হামলাগুলো করেছে ইরান সমর্থিত বিভিন্ন দেশের বিভিন্ন জঙ্গি সংগঠন গোষ্ঠীগুলো। তারা বলছে শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ না থামালে এরকম হামলা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে কোনো জাহাজ বা সেনা ঘাঁটিতে একের পর এক হতে থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। দেশকে স্থায়ী সংকটে ফেলেছে সরকার, অভিযোগ গণতন্ত্র মঞ্চের। দ্বাদশ জাতীয় সংসদকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার হরণ করার সংসদ হিসেবে আখ্যায়িত করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলছেন সাংবিধানিকভাবে অবৈধ নির্বাচন এবং সরকারের কার্যভার গ্রহণের মাধ্যমে দেশকে স্থায়ী সংকটের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। বুধবার 31 জানুয়ারি বিকেলে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক আলোচনা সভায় এসব কথা বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। গণতন্ত্র মঞ্চের সমন্বয় এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাষানী অনুষদ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইম প্রমুখ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন। সবাই গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পরে 30শে জানুয়ারি যে ডামি সংসদ অধিবেশন বসেছে তা বাংলাদেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার হরণ করার সংসদ। সাংবিধানিকভাবে অবৈধ নির্বাচন এবং সরকারের কার্যভার গ্রহণের মাধ্যমে দেশকে স্থায়ী সংকটের মধ্যে ফেলে দিয়েছে এই অবৈধ সরকার। ডামি নির্বাচন এবং ডামি সংসদের প্রতিবাদে যখন বিরোধী দলগুলো প্রতিবাদ মিছিল করেছে, এক অজানা আশঙ্কায় রাষ্ট্রের দিক থেকে বাধা দেওয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ সকল বিরোধী দলের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা করা হয়েছে, আহত করা হয়েছে, আটক করা হয়েছে এবং কর্মসূচি বন্ধ করতে বাধ্য করা হয়েছে। তারা পুলিশি হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ। মির্জা ফখরুলের জামিন আবেদন। প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় করা রমনা মডেল থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে জামিনের আবেদন করে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। 28 অক্টোবর মহাসমাবেশ ঘিরে হামলা, ভাঙচুর, সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট 11টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে পল্টন থানা 8টি এবং রমতা
মডেল থানায় তিনটি, বর্তমানে তিনি কারাগারে আছেন। তবে এই ১১ মামলার মধ্যে ১০টিতেই তার জামিন মঞ্জুর করে বিচারিক আদালত শুধু প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। শোলকোপা সংঘর্ষের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল আওয়ামী লীগ কর্মীর। ঝিনাইদহের শোলকোপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে জহুর মিয়া নামে এক আওয়ামী লীগের কর্মীর মৃত্যু হয়েছে। মৃত জহুর মিয়া বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থন ছিলেন। বুধবার ৩১ জানুয়ারি সকাল ৯টার দিকে উপজেলা বগুড়া ইউনিয়নের রতনঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খান। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হয়, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে বগুড়া ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল এবং সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের পর নৌকা প্রতীকের সমর্থক রফিকুল ইসলাম শিমুলের কর্মী রতনহট গ্রামের মনোয়ার কবির মণ্ডল এবং হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অনুসারী নজরুল ইসলামের দলে যোগদান করে। এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে বুধবার সকালে রতনঘাট, বগুড়া এবং আলতাপুর গ্রামে উভয় পক্ষের সমর্থকদের রতনগ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আলফাপুর গ্রামের ফরিদুদ্দিন ৪৫, রতনঘাট গ্রামের বাহার বিশ্বাস ২৮, শিপন ৩০, বগুড়া গ্রামের মজিবর ৬০, আলফাপুর গ্রামের আজিমুদ্দিন ৪০ এবং অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জহির মিয়া নামে এক আওয়ামী লীগের কর্মীর মৃত্যু হয়। নিহতর ছেলে আসলাম শেখ জানিয়েছেন, সংঘর্ষের সময় আমাদের একজন কর্মীকে শিমুলের লোকজন কুপিয়ে আহত করে ফেলে। এ সময় আমার বাবাকেও মারার চেষ্টা করতে তিনি ছুটে পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শোলকোপা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ট্রাপ এবং প্রতীকের সমর্থক রাজীব বাহাদুর অভিযোগ করে বলেছেন, দল পরিবর্তন করায় বর্তমান ইউপি চেয়ারম্যান শিমুল এলাকায় ভীতিকর অবস্থা সৃষ্টি করেছে। একের পর এক নিরীহ মানুষের উপর হামলা মামলা চলছে। এতে করে বগুড়া ইউনিয়নের এক প্রকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে শিমুল। এ সময় অভিযোগের বিষয়ে জানতে চায় বগুড়া ইউপি চেয়ারম্যান এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুলের ব্যবহৃত মোবাইলে একাধিক কল করলেও তিনি সেটি রিসিভ করেননি। এ ব্যাপারে শোলকোপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, দল পরিবর্তন নিয়ে রতনঘাট গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন স্বাভাবিক অবস্থায় পরিস্থিতি রয়েছে। ব্যাংক খাত সংস্কারে এমডিদের কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে বড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ঋণ খেলাপিতে ধরতে সব ধরনের পদক্ষেপ নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মামলায় এযাবৎ পর্যন্ত জালে আটকে পড়া অর্থ আদায় অভিজ্ঞ আইনজীবী নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে এমডিদের। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে কলিং পেক বাস্তবায়ন করে কারেন্সি সোয়াপের মাধ্যমে ব্যাংকগুলোকে ধার দেওয়া, প্রমোট কানেকটিভ অ্যাকশন সিপিএ বাস্তবায়নের ব্যাংকগুলোকে প্রস্তুতি নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ৩১ জানুয়ারি ব্যাংকার্স সভায় বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী এসব নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রব তালুকদার সভায় উপস্থিত ছিলেন। ডেপুটি গভর্নর সহ বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক। সভা শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মেজবাল হক বলেছেন, গত ডিসেম্বরে ব্যাংকগুলোর সংস্কারের জন্য আমরা প্রমোট কানেকটিভ অ্যাকশন পিসিএ ঘোষণা করেছিলাম। সংস্কারের ক্ষেত্রে কিভাবে ব্যাংকগুলোর অবস্থা নির্ধারণ করা হবে সে বিষয়ে স্পষ্ট বর্ণনা আছে। এ সময় তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরে প্রান্তিকের হিসাব ধরে আগামী বছরের মার্চ নাগাদ ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা শুরু হবে। ব্যাংকগুলোর এমডিদের ব্যক্তিগতভাবে ব্যাংকের আর্থিক অবস্থার প্রতি দৃষ্টি দিতে বলা হয়েছে। যেসব ব্যাংকের অবস্থা খুবই দুর্বল, তাদের ঋণ বিতরণ আমানত সংগ্রহ করা থেকে শুরু
শুরু করে কার্যক্রমের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আসতে পারে। কোনো কোনো ব্যাংক একীভূত মার্জার করেও দেওয়া হতে পারে। এ সময় ব্যাংকগুলো যদি তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে না পারে তাহলে অনেক ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।